আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেন, কি করতেন কথা বলেন, কবর জিয়ারত, মুসলমানদের কবর জিয়ারত। এই রাতে কবর জিয়ারত করা মুস্তাহাব, কি মুস্তাহাব, কারণ আশেপাশে অনেক, এই জমিনে, এই জমির নিচে অনেক মুসলমান বান্দা মানে শুয়ে আছে, আছে কি না, তাদের ঈসা আলাইহিস সালামের জন্য, রুহের মাগফিরাতের জন্য, গুনামুক্তির জন্য এই রাত্রে তাদের কবর জিয়ারত করা মুস্তাহাব। কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইখলাস কোরআনুল কারীমের কিদ অংশ তেলাওয়াত করে করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা মুস্তাহাব। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে রওয়ায়েত আছে, বিশ্বনাথ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, ওনার স্ত্রীদেরকে বাক ছিল কোন স্ত্রীর কাছে কোন রাত্রে অবস্থান করবে। কিন্তু এই দিন শাবান মাসের নেসব রজনী বিশ্বনাথ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে গেলে রাসূল আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা কাপড় খুলবে, বিশ্রাম নেবে। এই অবস্থার মধ্যে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা কাপড় গায়ে দিয়ে গোত্রে বাইর হয়ে গেলেন। আল্লাহ নবীর স্ত্রী হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, মনে হয় যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোনো সতীনের ঘরে গেলেন কিনা, চিন্তা করে কি করে, এই চিন্তাটা তার ভিতরে আসল। তখন আম্মা আয়েশা রুম থেকে বাইর হলেন, বিশ্বনবী কোথাও পান না, জান্নাতুল বাকি মুসলমানের জান্নাত, মুসলমানদের কবর, ওই জান্নাতুল বাকির মধ্যে গেলেন, দেখতে প্রিয় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় উম্মতের জন্য মাগফিরাত কামনা করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে অবস্থা দেখে লজ্জায় থাকতে পারেন নাই, লজ্জা আপ্লুত হয়ে নিজের কামরায় ফিরে আসলেন। বিশ্বনাথ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় ঢুকলেন, আল্লাহ রাসূল বুঝে ফেললেন, আল্লাহর চিন্তা করার কারণটা কি, আয়েশা তুমি হাঁপাচ্ছ কেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম আপনি জামা কাপড় খুললেন, আবার জামা কাপড় গায়ে দিয়ে বাইর হয়ে গেলেন, আমি চিন্তা করলাম মনে হয় যেন আপনি আমার কোনো সতীনের ঘরে গেছেন, গেছেন কিনা, আমি চিন্তায় মগ্ন ছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা তুমি কি মনে করো আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত করবি, আমানতের খেয়ানত করে, তুমি কি না চিন্তা করো, ধারণা করো। আল্লাহ রাসূল বললেন, আয়েশা দেখো এই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আমার কাছে আগমন করলেন, আমাকে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ এই রাতে অতি দামি রাত্র, নিসফ শাবান, শাবান মাসের 15 তারিখ দিবত রাত্রি, এই রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে দুনিয়ার সকল মানুষদেরকে ডাকেন, আলামিম মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, আলামিম মুস্তাজিকিন ফারজুক লাহু, কে আছো
রিজিক প্রার্থনাকারী আমার কাছে রিজিক প্রার্থনা করো আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব আল্লাহ আমি মুস্তাউফা উফির লাহু আল্লাহ কিয়াসো বিপদগ্রস্ত আমার কাছে বিপদ মুক্তি চাও আমি আল্লাহ তোমাকে বিপদ মুক্ত করব এই বাবা আল্লাহ ডাকেন আর আমাকে বিশ্বনবী বলেছেন এই রাতে ইবাদতবন্দী করার জন্য মুসলমানের কবরস্থান জিয়ারত করার জন্য এই জন্য আমি মুসলমানদের কবর জিয়ারত করার জন্য বের হয়েছি আয়েশা তুমি কি আমাকে অনুমতি দিবা এই রাতে আমি ইবাদতবন্দী করার জন্য আল্লাহ রাসূল কি অনুমতি চাওয়া লাগে কথা বলেন না অনুমতি চাওয়া লাগে কেন অনুমতি চাইলেন এই হাদিস দ্বারা বুঝানো হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদত অভ্যাস ছিল না পুরা ইবাদত বন্দেগী করার রাসূল কখনো ঘুমাইতেন বিভিন্ন কাজকর্ম করতেন বিভিন্ন কাজকর্ম করতেন কখনো ইবাদত করতেন কখনো ঘুমাইতেন পুরা রাত ইবাদত বন্দেগী করার অভ্যাস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন না যদি পুরা রাত নবী ইবাদত করতেন তো আমাদের জন্য ফরজ হয়ে যেত হতো কি না ফরজ হয়ে যেত হতো না এই জন্য বিশ্বনবী পুরা রাত করে ইবাদতবন্দী করেন নাই যক রাতের কিছু অংশ ইবাদতবন্দী করতেন আবার কিছু অংশ ঘুমাইতেন এইভাবে এই জন্য বিশ্বনবী এজাজ চেয়েছেন যে আয়েশা তুমি আমাকে অনুমতি দিবা যে আমি এই রাতে ইবাদত করার জন্য কারণে আয়েশা শুনো এটা এমন একটি রজনী এমন একটি রাত আল্লাহ রাব্বুল আলামিন কুম্বনি কেলাবের অসংখ্য তো বকরি নেই হাজার হাজার জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামতে মুক্তি দিয়ে দিবেন সুবহানাল্লাহ অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ পাক মুক্তি দান করেন এই রাত এমন একটি রজনী এমন একটি রাত্রে হ্যাঁ যারা হিংসুক যারা চুগলখোর যারা মদখোর যারা ব্যভিচারী আর যারা এদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন কাদেরকে মদখোর বলেন কি মদখোর সুদখোর কি খোর হিংসুক আত্মীয়তা ছিন্নকারী আত্মীয়তা ছিন্নকারী মাতা পিতার অবাধ্য সন্তান মাতা পিতার অবাধ্য সন্তান এই ছয় শ্রেণীর লোককে আল্লাহ পাক ক্ষমা করেন নাই এরা যদি পুরা রাত ইবাদতবন্দী করে আসমান নামায় ফেলে জমিনকে সেজদা দিয়ে জমিন শেষ করে ফেলে এরপর আল্লাহ পাক এদেরকে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত মাতা পিতার অনুগত না হবে যতক্ষণ পর্যন্ত মদ না সারবে যতক্ষণ পর্যন্ত হিংসাগিরি না সারবে যতক্ষণ পর্যন্ত সে কি এভাবে এ অন্যায় থেকে না ফিরবে মাতা পিতার নাফরমানি করার চেয়ে না ফিরবে আপনি করেন আপনি সারাক্ষণ মদ খান রাত্রে যদি নামাজ পড়েন নামাজে লাভ হবে হবে কি না সারা রাত কি এতে তাস খেলা কী খেলা ওই জুয়া খোর যারা জুয়া খেলে জুয়ার আড্ডায় যারা থাকে এদের এই এই সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন না এই রাত্রে হাদিস শরীফে বিশাল লম্বা চুরে হাদিস আমি হাদিসটা বললাম না এই জন্য আমরা কী করব মানে মাতার অবাধ্য সন্তান হব না মাতা পিতার প্রতি অনুগত্য হইব কী হইব অনুগত্য আর হিংসা আমাদের হিংসা তো মানুষের নেকামলকে ধ্বংস করে দেয় কী রে নেকামলকে ধ্বংস করে হিংসার কারণে বিবাদ সৃষ্টি হয় হিংসার কারণে অন্যায় অপরাধ তৈরি হয় কি না কিসের কারণে হিংসার কারণ আবার আমরা কেউ আছি আত্মীয়তার বন্ধন কেটে দিই একটু রাগারাগি হইলে আর আত্মীয় স্বজন এক অপরের সাথে কি কথা বলে না তাদের সাথে সম্পর্ক দাওয়াতও দিই না আর নাকি দাওয়াত দিতে বাইয়ে বাইয়ে মারা মারামারি হয়েছে এই জন্য বাইকে বাইয়ে দাওয়াত দেয় না বাপু হতে ঝগড়া লাগছে এই যে হুতে বাপেরে দাওয়াত দেয় না আছে না এরকম আছে না আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিম বলছেন যারা সাচ্চি লোক যারা মদ খায় যারা লটারি বাজি করে এদেরকে
এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছে কোথায় এই জন্য আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয় হলো সবচেয়ে বড় বেশি যে মুসলমান বান্দা বান্দা আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় বাড়বে তার বিরহ সঞ্চার হবে খাওপে খোদা আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় থাকলে অন্যায় করবে না অপরাধ করবে না জুলুম করবে না করবে কিনা এই জন্য আল্লাহ বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله هي ايماندار ব্যক্তিরا আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো অকুল কাওলান সাদিদা আর তোমরা বলো সত্য কথা বলো এই সত্য কথা বললে কি হবে ওয়াইসলিহ লাকুম আমালাকুম তোমার আমলকে দুরুস্ত করে দেওয়া হবে ঠিক করে দেওয়া হবে ওয়াইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষমা তোমার গুনাহগুলি ক্ষমা করে দিবে কি দিবেন গুনাহ ক্ষমা করে দিবেন আমল দুরুস্ত করে দিবেন গুনাহকে ক্ষমা করে দিবেন অমায়ুত ইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাওজা আযীমা আর যেই ব্যক্তি আল্লাহ ওয়া রাসূলের তাআতার অনুসরণ অনুকরণ করবে ফাকাদ ফাজা ফাওজা আযীমা তার জন্য রেখেছেন আল্লাহ পাক বহুত বড় কি প্রতিদান তো আল্লাহকে ভয় করার জন্য বলছি কিসের জন্য আমরা কি আল্লাহকে ভয় করি আমাদের ঈমান আছে কিছুদিন এই যে পত্রিকাতে দেখলাম মানে নেটে দেখলাম একজন আলেমের জিব্বা কাটি দিছে নাউজুবিল্লাহ কি দিছে জিব্বা কেন জিব্বা কাটলেন কোরআন কারিমের কথা বলছি যেখানে আলেমের জিব্বা কাটি দিছে কেন কোরআন কারিমের আলোচনা করেছেন হক আর বাতিলের মধ্যে পার্থক্য কি এই কথা বলেছেন সত্য পথে চলার জন্য বলেছেন বাস্তব কথাগুলো মানুষের কাছে তুলে ধরেছেন এই জন্য আলেমকে পথে ঘিরে তার জিব্বা কেটে দিছে নাউজুবিল্লাহ ভয়ঙ্কর তাদের জন্য তাদের পরকাল ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর একজন আলেমের জিব্বা কাটা মানে বিশ্বনজর মুহাম্মদ সাল্লামের জিব্বা কাটা আর বিশ্বনজরের জিব্বা কাটা আল্লাহর সাথে যুদ্ধ করা কি করা আল্লামা ওয়া রাসূল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীর ওয়ারেস আল্লাহ রাসূল বলছে কে বলছেন ওলামায়ে কেরাম নবীর ওয়ারেস এই দিনের কথা কোরআনের কথা বলবে ওলামায়ে কেরাম আলেম সমাজ আজকে আলেম সমাজের উপরে এই অবস্থা তো সত্য কথা বলছেন এই জন্য কি কেটেছেন জিব্বা কেটেছেন আমাদের দেশে দুইটি সম্প্রদায় আছে দুই তিনটি সম্প্রদায় এরা খুবই মারাত্মক এদের আবাদ বন্দিগিরি কিছুই কবুল হবে না এদের নামাজ রোজা হজ জাকাত কিছুই লাভ হবে না আল্লাহর দরবার কবুল হবে না কেন নেসপো পাঞ্জাবে গায়ে দিল কাম হবে না টুপি মাথায় দিয়ে লাভ হবে না দাড়ি রাখলে লাভ হবে না নামাজ পড়লে লাভ হবে না রোজা রাখলে লাভ হবে না হজ করে লাভ হবে না সব বিফল কেন জিজ্ঞাসা করেন প্রশ্ন করেন কারণটা কি কারণটা কি হুজুর আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করে জাকাত দিই আল্লাহর বিধান মতো চলার চেষ্টা করি মাথায় টুপি আছে গায়ে নেস সোজা খাঞ্জাবি আছে কেন আমার এগুলো কাজে আসবে না কবুল হবে না এই জন্য কবুল হবে না তার ঈমান নাই কি না ঈমান নাই ঈমানের শূন্য খালি ঈমান শূন্য ঈমান শূন্য ঈমান না থাকার কারণে একজন মানে ঈমান নাই আচ্ছা বলেন তো দেখি একজন লোকের মাথা নাই কি নাই মাথা নাই হাত আছে পা আছে কোনো কাজে আসবো কথা বলার না কে চিনবো এটাকে সলিমুল্লাহ না কলিমুল্লাহ না হাবিবুল্লাহ কে চিনবো সে হাঁটতে পারিব চলতে পারিব তা বলার না হাতও আছে পাও আছে বিজ্ঞান আছে মাথা আনা নাই কি আহা ইমানবিহীন ইমানবিহীন লোক হলো মাথা নাই ব্যক্তির মতো তোর কেন আমি এই দুইটা তিনটি সম্প্রদায়ের একটু ধারণা আমি আপনাদেরকে দিই একটা শিয়া কি শিয়া সম্প্রদায়
আরেক সম্প্রদায় হলো কাদিয়ানি, দুই সম্প্রদায়। আরেক সম্প্রদায় এবং আমাদের বাংলাদেশে নতুন একটি দল সংগঠন হিজবুত তাহরির, নতুন সংগঠন বাইর হয়েছে। এখন শিয়াদের কেন ইমান নাই, এদের নামাজরা কেন কবুল হবে না, এদের নামাজ এই জন্য কবুল হবে না এরা ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না। তাদের কালিমা কয়েক অংশে বিশিষ্ট আর আমাদের কালিমা দুই অংশ বিশিষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝলেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুই অংশ বিশিষ্ট কালিমা। এই দুই অংশের একটা অংশ যদি মানি আর একটা অংশ যদি মানি না, ইমান থাকবে কি না, থাকবে নি? লা ইলাহা ইল্লাল্লাহ মানলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকার করলেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকার করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলেন না, ইমান থাকবো কি না, থাকবো, থাকবে না, নামাজ হবে না, রোজা হবে না, হজ হজ করলে হজ হবে না, হজ যাকাত দিলে যাকাত দেওয়া লাভ হবে না, কোনোটাই আল্লাহর দর কবুল হবে না, কারণ তার ইমান না। এক শিয়াদের কালিমা জঘন্য, শিয়ারা এক কালিমার সঙ্গে কয়েকটি কালিমা অংশ কয়েকটি কালিমা যোগ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওসিয়া খলিউল্লাহ আলী হুজ্জাতুল্লাহ, এইভাবে কয়েক ধাপে ধাপে কালিমার সাথে সংযোগ করেছে। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুকে মানে, আবু বকরকে মানে না, ওমরকে মানে না, ওসমানকে মানে না, এদেরকে মানে না, শুধু আলীকে মানে। এ আলীকে না আমি মানার কারণ, বাকি সাহাবায়ে কেরাম থেকে না মানার কারণ তার ইমান, ইমান নাই। অথচ সাহাবায়ে কেরামের মধ্যে ফার্স্ট ক্লাস সাহাবি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আবু বকর খলিফাতুল মুসলিমিন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে প্রথম খলিফার দায়িত্ব গ্রহণ করেছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম। তার কত প্রিয় লোক আল্লাহ রাসূলের। আবু বকর এতেকালে পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের এতেকালের পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতেকালের পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ নম্বর খলিফা। কি? চতুর্থ নম্বর খলিফা। এই জন্য তার আলীকে মানে, বাকি তিনজন ফসিদ্ধ সাহাবিকে তারা গালি দেয়, গালিগালাজ করে, কি করে, গালিগালাজ করে, তাদেরকে মানে। এই জন্য দেখবেন যখন মহরমের 10 তারিখ আসে, শিয়ারা হাই হোসান হাই হোসান হাই হোসান করে তার জীবন উৎসর্গ, জীবন শেষ করে, করে কি না, তার গায়ের আঘাত করে, রক্তরঞ্জিত করে। এই মহব্বত তো কাজে আসবে না, আসবে কি না? হ্যাঁ, আহা, মহব্বত মহব্বত স্তর হইতে হবে, হবে কি না? মাকে মহব্বত করলেন, বাপ দিলেন না, মায়ের খাদ্য দিলেন না, লাভ হবে? বাবাকে অতি মহব্বত করেন, ভালোবাসেন, বাবাকে কাপড় চোপড় কিনে দিলেন না, ঘরে জায়গা দিলেন না, এই মহব্বত কাজে আসবো? আসবে না। মহব্বতের কি আছে? রকম আছে। আল্লাহকে মহব্বত না করে, রাসূলকে মহব্বত না করে, আবু বকর ওমরকে ওসমানকে মহব্বত না করে, শুধু আলীকে আর হাসান হোসেনকে ভালোবাসবেন, এটা আল্লাহ বা রাসূল তো এই কথা বলে নাই, বলছি কি না, বলছি নি, বলে নাই। এই জন্য তারা বলে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে আলীকে নবুয়তের দায়িত্ব দিয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এই হলো শিয়া সম্প্রদায়। কাদিয়ানি সম্প্রদায় কেন কাফের? জঘন্য কাফের। কাদিয়ানিরা খতম নবুয়ত মানে না, কি মানে না, খতম নবুয়ত স্বীকার করে না। খাতম নবীন খাতামিম কোরআন শরীফের তিনটি অক্ষর অস্বীকার করছে, কয়টা অক্ষর? তিনটি অক্ষর অস্বীকার করছে, তিনটি অক্ষরকে অস্বীকার করার কারণে তারা কাফের। তাদের নামাজ রোজা হজ যাকাত কিছু কাজে আসবে না, আসবে কি না, আসবে না। তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের, মুহাম্মদকে আখিরি নবী মানে না, তারা বলে মুহাম্মদ সাল্লামের উপরে আরও নবী আছে, নাউজুবিল্লাহ। এই জন্য তারা গোলামর আর কাদিয়ানিকে তার নবী মানে, যে গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয়েছিল ফাইকানার ভিতর।
এই জন্য আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ وخاتمًا النبيين وكان الله بكل شيء عليما ما كان محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم نوي أبا أحد من رجالكم ولكن رسول الله মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে তে কারো পিতা নন তিনি আল্লাহর রাসূল আল্লাহর নবী খাতামান নবীন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা তিনি শেষ নবী তিনি কি শেষ নবী আল্লাহ পাক এখানে এই আয়াতের মধ্যে বলেছেন আমাদের নবী হলো শেষ নবী আমাদের নবীর পরে কোন নবী আসবে না নবুত নবুত দরজা বন্ধ নবুত নবুত খতম নবুত কি খতম তাহলে এক শ্রেণীর লোক যারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরেকজন নবী আসবে নবী আছে তার ঈমান থাকবে কথা বলেন থাকবে ঈমান থাকবে না এই জন্য কাদিয়ানীরা কাফের এইভাবে এক 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 মতের এক এক ফেরকায় বাতলা পৃথিবীতে আবির্ভাব হবে আবির্ভাব হতেছে কিন্তু তাদের অনেকে ঈমান 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 নাই এইজন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাঈল 72 দল দল হয়েছে আমার উম্মতের মধ্যে হবে 73 দল 73 দল কিন্তু বাউত জাহান্নামে যাবে একদল যাবে জান্নাতে বনি ইসরাঈল কদল 72 দল বনি ইসরাঈল 72 দল বিভক্ত হয়েছে আমার উম্মত হবে 73 বিভক্ত এই 73 দলের মধ্যে 72 জাহান্নামী হবে একদল জান্নাতি হবে সাহাবায়ে কেরাম বললেন মানকা মানে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল যেই দলটি জান্নাতে যাবে সেই দলটি কারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি মা আনা আলাইহি ওয়া আসহাবিহি যারা আমি এবং আমার সাহাবীদের অনুসরণ করেছে তারাই জান্নাতি তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত মান আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবায়ে কেরামের নীতিনীতির উপর যারা থাকবে অটল থাকবে কেয়ামত পর্যন্ত তারাই জান্নাতি হবে তারা কি হবে জান্নাতি হবে এই জন্য শেষ জমানা ইমান রাখা বহুত মুসিবত বহুত কষ্ট সন্ধ্যা হাজরিন এই রাত্র আমল এই জন্য আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমি সলাতা তরফাইন নাহার অজুলুফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুন্নাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন আকিমি সলাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো তরফাইন নাহার দিনের উভয় প্রান্তে দিনের কি উভয় প্রান্তে অজুলুফাম মিনাল লাইল রাতের কিছু অংশে ইন্নাল হাসানাত ইউযহিবুন্নাস সাইয়্যাত নিশ্চয় হাসানাত তোমার নেক আমলগুলি তোমার গুনাহগুলোকে মিটিয়ে দিবেন যালিকা যিকরা লিয-যাকিরিন উহা উপদেশ হলো জিকিরকারীদের জন্য উপদেশকারীদের জন্য হলো জিকির উপদেশকারীদের জন্য কি জিকির সবচেয়ে উত্তম উপদেশ তাহলে আমরা যখন নেকামল করবো বেশি বেশি করে নামাজ পড়বো রোজা রাখবো আল্লাহর হুকুম মানবো কোরআন তেলাওয়াত করবো আমার যে গুণাগুলি আমি করেছি ওই গুণার কাপড়া হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না কি হবে গুণার কাপড়া গুণার কাপড়া হয়ে যাবে এই জন্য আমি যতটুকু গুণা করছি ততটুকু আমি নেকামল করার জন্য চেষ্টা করবো এই আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা যখন আল্লাহ রাসূল বলছে আমার উম্মতরা যখন একটা গুনাহ করবে গুনাহ করার সাথে সাথে সে অনুতপ্ত হবে অনুতপ্ত হওয়ার পর সে একটা নেক কাজ করবে ওই নেক কাজটা ওই নেকটা তার গুনের কাপড়া হবে
কি হবে তার গুনার কাপড় হয়ে যাবে।